দাবিটা প্রতিফলন হয়েছে, এই জন্য আমরা আনন্দের সাথে বলতে চাই পরবর্তীতে যিনি বিসি আসবেন তিনি যেন শিক্ষার্থী বান্ধব বিসি হন এবং আমাদের ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে এই উন্নয়নে সহযোগিতা করেন সর্বোচ্চ। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আসলে আন্দোলন চলাকালীন সময়ে প্রশাসনের অবস্থানের কারণে আমরা জানিয়েছিলাম যে প্রক্টোরিয়াল বডি এবং উপাচার্য মহোদয়কে পদত্যাগ করতে হবে। তো সকালবেলায় আমাদের প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করছে সকালবেলায় এবং ভিসি স্যার এই মাত্র পদত্যাগ করলেন। তো আমরা খুব পরিষ্কার করে বলতে চাই পদত্যাগের মধ্য দিয়ে আসলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল না। ভবিষ্যতে যেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বাইরে একটা মানুষের একাডেমিক পরিচয়টাকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, যাতে এমন পরিস্থিতি আর তৈরি না হয় যে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে বা বিশেষ কোনো পরিস্থিতিতে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় একটা ভিসিকে প্রশ্নবিদ্ধ অবস্থায় নিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়টাকে কোনোভাবে যেন কোনো রাজনৈতিক দলের মানে পার্টি অফিসের মতো করে কেউ ইউজ করতে না পারে। ফলে আমরা চাই একাডেমিক যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে ভিসি নিয়োগ করা। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। এই আমাদের যে কোটা বিরোধী আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডির সবাই পদত্যাগ করেছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের প্রক্টোরিয়াল বডিতে প্রায় 7 জন আর মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় 1 জন। এখন আমরা আমাদের সদস্য সরকারের দিকে তাকিয়ে থাকব এই জন্যে যে তিনি কখন আমাদের এখানে একজন ভাইস চ্যান্সেলর দিবেন অথবা কাকে দায়িত্ব দিয়ে পাঠাবেন, যার অধীনে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এখন সেই কয়দিন আমরা আছি, বিশেষ করে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে এটি সাধারণত রেজিস্ট্রার আছেন, রেজিস্ট্রার নিজেই এটি পরিচালনা করবেন শুধুমাত্র আর্থিক লেনদেন ছাড়া।